য়েছে দর্জি ঠংসে শুৱালকুছি অধিবেশন যাবলৈ মন নাই বুলি কোৱা য়েছে দর্জি ঠংসের স্পষ্ট মত তেওঁ কেতিয়াও অসম সাহিত্য সভার সভাপতি হবলৈ না যায়। রাজনৈতিক হস্তক্ষেপত চলি আছে অসম সাহিত্য সভা। এই বিস্ফোরক অভিযোগ পদ্মশ্রী প্রাপক য়েছে দর্জি ঠংসের। পদ্মশ্রী সন্মানের বাবে নির্বাচিত হওয়ার পিছত প্রথমবার নিউজ 18 সহ হওয়া আছুতিয়া সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারত অসম সাহিত্য সভা সন্দর্ভত বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে শুৱালকুছি অধিবেশনত ভরি নুঠার কথা ঘোষণা ঠংসির। মই বর্তমানে কত না যাম বলে মই আছো। এয়া আসলে বিশিষ্ট সাহিত্যিক য়েছে দর্জি ঠংসি, আর তেখেতে দুঃখ অনুভব করেছে যে অসম সাহিত্য সভা বর্তমান শুৱালকুছিৰ অধিবেশন চলি আছে, কিন্তু এই অসম সাহিত্য সভাত এটা রাজনৈতিক হস্তক্ষেপ চলিছে, আগতেও চলিছিল, এতিয়াও চলিছে, আর তেখেতে সেয়ে ভবিষ্যতে হলেও কোনোদিনে অসম সাহিত্য সভার সভাপতি হবলৈ নিবিচাৰে বুলি আজি নিউজ 18 অসম নর্থ ইষ্টক স্পষ্ট ভাষাৰে তেখেতে জনাই দিছে। ইমানেই নহয়, রাজনৈতিক হস্তক্ষেপত চলা অসম সাহিত্য সভাত কেতিয়াও সভাপতি হবলৈ না যায় বলে স্পষ্ট করে দিয়ে বিশিষ্ট সাহিত্যিকগৰাকীয়ে। রাজনৈতিক হস্তক্ষেপ অসম সাহিত্য সভাত সদায় আছে আর দেখিছো এতিয়াও বহুত হস্তক্ষেপ আছে, গতি এইবিল কারণ যেটো কারণত মই অসম সাহিত্য সভার সভাপতি হব নিবিচাৰো। ভবিষ্যতে মোৰ এইটো স্থিতিত মই অটল আছো, কারণ মই কৈছোঁ মই ভাষা সাহিত্যের কারণে মই কৰিব পাৰো, কিন্তু অসমৰ রাজনৈতিক প্রেক্ষাপটত মই এটা অরুণাচলের মানুষ, তাত মই হস্তক্ষেপ করাটো ব্যক্তিগত হিসাবে হস্তক্ষেপ করাটো মুঠেই ভাল নহয়। অসমৰ ভিতৰৰ ৰাজনীতিত এজন বাহিৰাগত মানুহ হিসাবে মই ভাগ লব নোৱাৰো। সাহিত্যৰ যোগেদি অরুণাচল প্রদেশ আৰু অসমৰ মাজত সংযোগ সৃষ্টি কৰা য়েছে দর্জি ঠংসিয়ে পদ্মশ্রী বঁটা লাভ কৰাৰ বাবে উৎফুল্লিত হোৱা বুলি ব্যক্ত কৰে। মোৰ কামৰ স্বীকৃতি হেতু ৰাইজে হেতু স্বীকৃতি প্ৰদান কৰিছে, চৰকাৰে হেতু স্বীকৃতি প্ৰদান কৰিছে, মই সুখী হেতু কাৰণে। উল্লেখযোগ্য যে পূৰ্বে সাহিত্য একাডেমি বঁটা লাভ কৰিছিল এইগৰাকী বিশিষ্ট সাহিত্যিকে। কেমেৰা পাৰ্চন পূৰ্ণ বিকাশৰ সৈতে ইটানগৰৰ পৰা বিপুল বৰ্মন, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। গুৱাহাটী পূৰ্ণগতিত